পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়া ব্রিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস। হাওড়া ব্রিজে নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আগামী দিনেও ধারাবাহিকভাবে এই আন্দোলন পরিচালিত হবে এমনটাই জানিয়েছেন তারা। হাওড়া ব্রিজে নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অস্বাভাবিক হারে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জেরে হুহু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। এর ফলে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। নানান ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। হাওড়া ব্রিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি সরকার, বেতন মূল্য বৃদ্ধি সরকার, এই পেট্রোল ডিজেল রান্নার কাছে তো বাড়ছে কেন? মোদী সরকার জবাব দাও। পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়া ব্রিজে নরেন্দ্র মোদীর কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালেন তারা। কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের কি বক্তব্য বিষয়ে শুনুন। বাংলার মাটিতে আমপানের একটা বড় সমস্যা এবং প্রতিদিন প্রতি মুহূর্তে প্রায় আজ এই লকডাউনের সময় একটা পরিকল্পনাহীন লকডাউন সারা দেশ জুড়ে। তার মধ্যে কিছু মানুষের স্যালারি কাট হচ্ছে যারা চাকরি করে, অর্থনৈতিকভাবে মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছে, অনেক মানুষের কাছে একটা প্রতিদিনের দুর্দশা রয়েছে। তার মধ্যখানে দাঁড়িয়ে আমরা দেখছি প্রতিদিন পেট্রোলের দাম বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, এবং এই মূল্যবৃদ্ধির ফলে এই অসহায় অবস্থার মধ্যে মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সেই সময়ে দাঁড়িয়ে বাংলার মানুষের সাথে দেশের মানুষের স্বার্থে এ সময় কেন্দ্রীয় সরকারের অনেক বেশি মানবিক হওয়া উচিত ছিল। আপনারা দেখেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাস মালিকদের কাছে অনুরোধ করেছে যে মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, বাসের ভাড়া বৃদ্ধি করবেন না, যা বৃদ্ধি করা যাবে না। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন, কিন্তু আরেক দিকে দেখা যাচ্ছে কেন্দ্রের একটা সরকার একদম অমানবিক ভূমিকা। পেট্রোলের মূল্যবৃদ্ধি, ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, তার ফলে জিনিসের মূল্যবৃদ্ধি বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আগামী দিন কিভাবে না দেখুন, দলে যেভাবে নির্দেশ আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আমাদের দলনেত্রী, রাজ্যে যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি নেতৃত্ব দেন, আমাদের সকলে যিনি অভিভাবক, রাজ্যের মন্ত্রী মাননীয় অরূপ রায়, যখন যেভাবে নির্দেশ দেবেন তৃণমূল যুব কংগ্রেস আমরা সবসময় রেডি আছি। দু ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টার নোটিশে দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে মানুষের সাথে লড়াই করার জন্য রাস্তায় থাকব। অরিজিৎ ভট্টাচার্য সভাপতি, সুরাগা তৃণমূল যুব কংগ্রেস, আমার সাথে মধ্যহরা সভাপতি। Come on, 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 come on